কেউ যদি প্রমাণ করতে পারে হিজাব পরা ইসলাম ধর্মের মধ্যে হিজাব পরা নির্দেশ আছে আমি তার কাছে তওবা করে মুসলমান। প্রিয় দর্শক, আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, আপনি যদি নিজের ধর্মকে ভালোবেসে থাকেন, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার ব্যক্তিগত অভিমত কমেন্ট বক্সে জানাবেন। যে কোনো লোক পড়াশোনা করলি তাহলে আপনিও তাহলে আপনিও আলে আমিও আলে উনিও আলে উনিও আলে আলেম তো লেখাপড়া শিখে আলেম এরাও আলেম এরাও আলেম যারা লেখাপড়া শিখে আলেম হলো জ্ঞান যে লেখাপড়া শিখে সেই আলেম। সুতরাং আলেম বলে আলাদা কোনো গোষ্ঠী নাই, উনি বুঝাতে চাচ্ছেন যে যারা জ্ঞান অর্জন করে, যারা শিক্ষিত হওয়ার জন্য লেখাপড়া করে, তারা সকলেই আলেম। তার মানে আপনি একজন আলেম, আমি একজন আলেম, সবাই আলেম। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরাও তো শিক্ষিত, এরাও তো লেখাপড়া করে, তাহলে কি তারা সবাই আলেম? তাহলে ওনার কথা মতো আমরা সবাই আলেম। তাহলে আমরা এতদিন কি জেনে এসেছি যে যারা মাদ্রাসায় পড়ে, যারা ইসলামিক জ্ঞান রাখে, তারাই আলেম? তিনি আবার বলতেছে, কোরআনে যদি কোথাও লেখা থাকে হিজাব পরার কথা, পর্দা করার কথা, তাহলে আমি আবার তওবা করে ইসলাম গ্রহণ করব। তাহলে আমরা এতদিন কি জেনে এসেছি? তাহলে আমরা এতদিন জেনে এসেছি এবং কি পড়েও এসেছি যে ইসলামে পর্দা করা ফরজ। আমরা আরেকটু শুনে আসি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তিনি আরো কি বলতেছেন। অনুষ্ঠানে অনেকগুলো মেয়ে মাথায় সবাই হিজাব পরে, তারা চমৎকার নাচছিল, তাদের নাচ দেখছিল। আমার কাছে মনে হয়েছিল যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যান, তখন মদিনার মেয়েরা নাচতে নাচতে এবং গাইতে গাইতে তাকে স্বাগত জানিয়ে মদিনায় নিয়ে গিয়েছে। এইটা হয়তো তোমরা অনেকেই জানো না, তারা মদিনার মেয়েরা নাচতে নাচতে গাইতে গাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা শরীফে নিয়ে গিয়েছিলেন। এটা অনেকে জানো না। আমি তাহলে উনি বলতেছেন যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে যান, তখন অনেকগুলো মেয়ে নাকি নাচতে নাচতে তাকে বরণ করে নেয়। তাহলে আমরা তো এতদিন থেকে অনেক আলেমদের কথা শুনেছি, অনেক আলেমদের ওয়াজ শুনেছি, অনেক হাদিস কোরআন পড়েছি, তাহলে আমরা তো এরকম কথা কোথাও পাইনি। আজকে উনি দাবি করতেছে উনি একজন আলেম, তাহলে এই আলেম আসলে উনি কি আলেম নাকি জালেম? তাহলে দেখেন উনি কি ধরনের কথা বলতেছে, আপনারা অবশ্যই মতামত দিবেন। দিন দিন আমাদের ধর্মটা কোথায় চলে যাচ্ছে? উনি একজন মুসলিম হিসেবে যদি ইসলাম ধর্ম নিয়ে এসব কথা বলে, তাহলে অন্য ধর্ম অবলম্বীরা আমাদের ইসলাম নিয়ে কি বলবে? এবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছু কথা বলেছে, তার কাছে আমরা একটু কিছু কথা শুনে আসি। আজান নামাজের সময় মসজিদের পার্শ্ববর্তী পূজামণ্ডপগুলিতে পূজা চলাকালে এবং বিসর্জন সময় বিসর্জনকালে শব্দ যন্ত্রের ব্যবহার সীমিত রাখার জন্য অনুরোধ করা হয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিংবা মুসলমানরা তাদের ধর্মকর্মে কেউ বাধা দিবে এটা হতে দেওয়া হবে না। সবাই যার যার ধর্ম পালন করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উক্তি, ধর্ম যার যার উৎসব সবার।